মৃত সদ্যোজাতকে কোলে নিয়ে দিনভর সুবিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ছুটলেন বাবা, কিন্তু পেলেন না বিচার। এই পিতার অভিযোগ, চিকিৎসার গাফিলতির ফলেই তার সন্তানের মৃত্যু হয়েছে। ঘটনা মেলাখোর হাসপাতালে। স্থানীয় এলাকার বাসিন্দা অর্থাৎ সদ্যোজাতকের পিতা তার সন্তানের মৃত্যুতে জনমানসে ছুঁড়ে দিয়েছেন নানান প্রশ্ন। মৃত নবজাতকে বুকে আগলে নিয়ে দিনভর দৌড় ঝাঁপ করেও বিচার পাননি বাবা। তিনি আইনের রক্ষকের দ্বারস্থ হন, কিন্তু অভিযোগ তাদের কেউ সহযোগিতা করেনি। জন্মের একদিন পরই মৃত্যু হওয়া নবজাতকের বাবাকে বলে দেওয়া হয়েছিল সন্তান প্রসবের সময় গাফিলতি ছিল চিকিৎসকদের, সে কারণে নবজাতকের হাতে চোট লেগেছিল। এই চোট থেকে সে অসুস্থ হয়। পরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নবজাতকটি মারা যায়। আইজিএম হাসপাতালে চিকিৎসকদের কথা মাথায় রেখে সহজ সরল প্রকৃতির লোক অর্থাৎ নবজাতকের বাবা সোহরাব উদ্দিন ছুটে গিয়েছিলেন মেলাঘড় হাসপাতালে, কিন্তু কোনো সদুত্তর তিনি পাননি। পরে তিনি মৃত নবজাতককে নিয়ে ছুটে যান মেলাঘড় থানায়, কিন্তু অভিযোগ কেউ তার কথায় কর্ণপাত পর্যন্ত করেনি। মানসিকভাবে ভেঙে পড়া সোহরাব উদ্দিন জানিয়েছেন, গত 1 ডিসেম্বর তারিখ মেলাঘড় হাসপাতালে তার স্ত্রী রিনা বেগম একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। তার জন্মের পর শারীরিক অবস্থা বেগতিক হওয়ায় তাকে আইজিএম হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে আইজিএম হাসপাতালে ওই সদ্যজাত মারা যায়। তার মৃত্যুর পর আইজিএম হাসপাতালের চিকিৎসকরা জানান, প্রসবের সময় মেলাঘড় হাসপাতালে চিকিৎসায় গাফিলতি ছিল, তার হাতে প্রচণ্ড চোট লেগেছিল। মেলাঘড় হাসপাতালে চিকিৎসকদের গাফিলতির কারণেই শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে। সোহরাব উদ্দিন জানিয়েছেন, প্রচণ্ড বিমর্ষ হয়ে তিনি ঘটনাটির জন্য পরে মেলাঘড় হাসপাতালে ছুটে যান, কিন্তু হাসপাতালে সংশ্লিষ্ট চিকিৎসকদের পাওয়া যায়নি, সম্ভবত তারা পালিয়েছিলেন। পরে তিনি মেলাঘড় থানায় পৌঁছেন, কিন্তু যেহেতু নবজাতকটির মৃত্যু হয়েছে আগরতলায়, তাই মেলাঘড় থানা এক্ষেত্রে দায় এড়িয়ে যায়। আমি মেলাঘড় হসপিটালে ভর্তি করছি 1 তারিখে। ভর্তি করার পরে আমি ভর্তি করছি, ওরা কইছেন ডাক্তার হেনর মানে সিস্টারগুলো কইছেন আমারে যে ডেলিভারি হইব যে নর্মালে নর্মালে হইতে যাইয়া বাচ্চাটা মানে বেশি বড় বাচ্চাটা তারা জবরদস্তি ডেলিভারি করেছে, বাচ্চাটা এক হাত ভাঙিয়ে গেছে। এরপরে তোমার ওই যে বডিটা চোট পাইছে অনেক। আমি সুবিচার চাইছি, তোমার সুবিচার হওয়ার লাগে আমার এইদিকে ডাক্তারে পাঠাইছেন এখানে, মানে এখান থেকে পুলিশে সেদিকে যাইতাম, এখন আমি কী করতাম? আমার তো অসহায় হিসাবে, আমার লোকের টাকা পয়সা কম, আমি যে অবস্থা এখন। আপনার বাচ্চা কই এখন? এখন বাচ্চা এখানে মেলাঘড় হসপিটাল নিয়ে আসলাম, এখন থানার সামনে আসি। থানা কী কইছে? ওই থানা কী করবো এটা প্রশ্ন করেছে যে এখানেও করলাম না, এখানেও হতো না। আমি এখন এই শুধু আমি চাইছি মানে অবজেকশনটা করার জন্য জানানোর লাগে, আমি তো কে চাইছি না। বাচ্চাটা মারা গেছে? কোনো বাচ্চাটা মারা গেছে আইজিমে। ওইখান থেকে কীটা হয়েছে? ওইখান থেকে মানে ডাক্তার কইছে এখানে আই করতাম মানে অভিযোগটা। আচ্ছা, এই অভিযোগটা আবার মেলাঘড় থানা কীটা হয়েছে? মেলাঘড় থানা কইছে হেন যাই করার লাগবে। সোহরাব উদ্দিন এ কারণেই প্রশ্ন তুললেন, এই নবজাতকের মৃত্যুর দায়ভার কে নেবে? একটি গরিব পরিবারে তার জন্ম বলেই কি এই ঘটনার কোনো বিচার নেই? সূত্রে জানা গেছে, বিচার প্রার্থী সোহরাব উদ্দিন মেলাঘড় পুরসভার পূর্ব চণ্ডীগড় 4 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। সোহরাব উদ্দিন জানিয়েছেন, সন্তানের জন্মের পর থেকে তার স্ত্রী যথেষ্ট খারাপ অবস্থায়। স্ত্রী লিপি বেগমের চিকিৎসা বর্তমানে চলছে রাজধানীর আইজিএম হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।